তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স চলে আসলাম আজকে আপনাদের মাঝে গরম গরম একটা রেসিপি নিয়ে। তো আজ আপনাদের আমরা দেখাবো দেশি মোরগের পাতলা ঝোল, খুবই টেস্টি এবং মজাদার। তো আমরা আজকে এখানে নিছি একটা 1.5 কেজি ওজনের মোরগ, দেশি মোরগ। তার মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, আর আমরা কী কী উপকরণ দিয়ে রান্নাটা করছি সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো সঙ্গে থাকেন সবাই। তো ভিউয়ার্স, আমরা দেশি মোরগ রান্না করার জন্য যে মশলার উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদের দেখাই নিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। নিয়েছি কিছু গরম মশলা এবং এলাচ লবঙ্গ, নিয়েছি জিরা বাটা, আদা বাটা এবং রসুন বাটা পরিমাণ মতন। সঙ্গে দিচ্ছি কিছু আলু এবং আস্ত রসুন, যেটা আমার খেতে খুবই ভালো লাগে, যার জন্য আমরা দিচ্ছি, এবং এটা টেস্টও আসে অন্যরকম মুরগির। আর মোরগটার পাতলা ঝোল রান্না করব আমরা। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারাও বাসায় এভাবে দেশি মোরগ রান্না করবেন। তো ভিউয়ার্স, আমরা রান্না করছি দেশি মোরগের পাতলা ঝোল। তো আমরা যেহেতু মোরগের ভিতরে কিছু আলু দেবো, আলুটা ভেজে নেবো, তাই জন্য দিচ্ছি কড়াইতে তেল, সয়াবিন তেল, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। তো দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আলু। তো ভিউয়ার্স, আমরা মোরগের মাংসের ভিতরে আলুগুলো দেবো, যার জন্য আলুগুলো ভেজে নিলাম। এখন আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভিউয়ার্স আমরা 1.5 কেজি দেশি মোরগের মাংস রান্না করার জন্য 3-4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিলাম। এখন দিচ্ছি ভিউয়ার্স দারচিনি, এলাচ, লবঙ্গ কয়েকটা। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা। মশলাটা হালকা ভেজে কষাই নেব। ভিউয়ার্স, আমরা মশলাগুলো হালকা ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি। এখন সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে নিচ্ছি, মাংসটাকে আমরা কষাবো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লাল মরিচের গুঁড়া, আমরা এখন 10-15 মিনিট ধরে ঢেকে ঢেকে কষাই কষাই রান্নাটা করব, সাথে থাকুন। তো ভিউয়ার্স, আমরা ঢাকনাটা খুলতেছি, আমরা 15 মিনিট ধরে কষালাম মাংসটা। মাঝে মাঝে আমরা ঢাকা দেওয়ার পরে নাড়াই দিছি 2-3 বার, এটা কিন্তু আপনাদের আর দেখানো হয়নি। আমরা রান্না করতেছি 1.5 কেজি ওজনের দেশি মোরগ। তো দেখছেন কালারটাও দারুণ আসছে।
তো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত রসুন, মাংসের ভিতরে এই রসুনগুলো খেতে খুবই টেস্ট লাগে যার জন্য দিলাম, আপনারা যদি কেউ পছন্দ করে থাকেন তো অবশ্যই দেবেন, এরকমভাবে রান্নাটা করে খাবেন দেশি মোরগ, এমনি দেশি মুরগির একটা অসাধারণ স্বাদ, আর এভাবে রান্না করলে আরও বেশি টেস্ট লাগবে। আমরা আজকে ভুনা রান্নাটা করছি না, আমরা করছি ঝোল, পাতলা ঝোল হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিচ্ছি জল, আমরা যেহেতু পাতলা ঝোল রান্না করব সেহেতু আমরা একটু জলের পরিমাণটা বেশি দিলাম। এখন আমরা পুরো ঢেকে রান্নাটা করব, আমরা এখন 10 মিনিটের জন্য ঢাকাটা লাগাই দিচ্ছি, তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা রান্না করছি দেশি মোরগ পাতলা ঝোল, তো আমরা 10 মিনিট ধরে ঢাকা দিয়ে রান্নাটা করছিলাম, এখন ঢাকনাটা খুলছি, তো দেখতে পাচ্ছেন টকবক টকবক করে ফুটছে। আমরা একটা নাড়া দিয়ে দিচ্ছি যেহেতু 10 মিনিট হয়ে গেছে, দেশি মোরগ গলতে একটু সময় লাগবে। আর ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো রান্নাটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন, আমরা নতুন নতুন রেসিপি দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো আমরা এখন চলে যাচ্ছি আবারও 10 মিনিট ঢাকনাটা লাগাই রান্নাটা করব। তো ভিউয়ার্স, আমরা আরও 10 মিনিট ঢাকনা লাগাই রান্না করার পর আমরা ঢাকনাটা খুললাম, তো আমাদের ঝোলও অনেকটা শুকায় আসছে, মাংসটাও সেদ্ধ হয়ে আসছে। এখন আমরা আর ঢাকনাটা লাগাচ্ছি না, এখন এভাবে আমরা আরও 5-7 মিনিট রান্নাটা করব। তো ভিউয়ার্স, আমাদের দেশি মোরগের মাংসটা রান্না হয়ে গেছে, দেশি মোরগের পাতলা ঝোল, এখন আমরা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, তো গরম মশলার গুঁড়াটা দিচ্ছি, এখন আমরা গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে দেশি মোরগের মাংস। তো আমাদের রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেল, আপনারা এভাবে দেশি মোরগ রান্না করবেন, আশা করি আপনাদের খেতে খুবই টেস্ট এবং চমৎকার লাগবে। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখলেন দেশি মোরগের পাতলা ঝোল, তো কেমন লাগলো আমাদের রান্নাটা অবশ্যই সবাই জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে, আর আমাদের ভিডিওগুলো আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর রান্নাটা ভালো হোক আর খারাপ হোক অবশ্যই জানাবেন। আমরা দেখুন রান্নাটা করে একটা বাড়িতে হালকা পরিমাণের মাংস নিয়ে আপনাদের দেখাচ্ছি, তো এভাবে রান্না করে খেলে খুবই টেস্ট লাগে দেশি মোরগে, তো আপনারা এভাবে রান্নাটা করবেন। আবারও আসছি আমরা কোনো নেক্সট ভালো কোনো ভিডিও নিয়ে, সবাই সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এখানেই।